আলকাতরা এটা একটি অসাধারণ কেমিক্যাল। এটা গ্রাম অঞ্চলের অনেক কাজে ব্যবহার করা হয়। ঘরে দেওয়া হয় যাতে ঘর ঘুণে না ধরে, ঘরের কাঠ যাতে নষ্ট না হয়, মেশিনের জিনিসপত্রে দেওয়া হয়, কারণ এটা দিলে আর মরিচিকা পড়ে না, এটা একটি ভালো একটি কালার হয়। এটা গ্রাম অঞ্চলের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা বেশিরভাগ ব্যবহার করা হয় নৌকাতে। নৌকা বানানোর পরে যখন নৌকার কাঠের ফাঁকে ফাঁকা থাকে, তখন সুলতিতে আলকাতরা দিয়ে সেটার ফাঁক বোঝানো হয় যাতে পানি না ওঠে। এটা একদম ছুপার বুলুর মতো লেগে যায়। এটা কোনো কোনো ফাঁকা জায়গা আটকানোর কাজে আলকাতরা ব্যবহার করা হয়। এবং আমরাও আজকে আলকাতরা দিতেছি আমাদের মেশিনের পাম্পে, যেটা দিয়ে আমরা খাল থেকে পানি উত্তোলন করে থাকি। এই পাম্পের মুখে এই জিনিসটা দেওয়া হয়, এটাতে আমরা আলকাতরা দিতেছি। আলকাতরা দেওয়ার ফলে আমাদের এই পাম্পের মুখটা নষ্ট হবে না, মরিচিকে ধরবে না, দীর্ঘস্থায়ী হবে। আমরা 1 কেজি আলকাতরা 140 টাকা দিয়ে কিনে এনেছি। এখন আমরা প্রায় 1/2 কেজি আলকাতরা এটার মধ্যে দিয়েছি। আমার এক ভাই আলকাতরা দিতেছে। আমরা এখন পাম্পে আলকাতরা দিব, যে পাম্পটা থাকে পানির মধ্যে। পানির মধ্যে অনেক সময় পাম্প নষ্ট হয়ে যায়, তাই জন্য আমরা এটাতে আলকাতরা দিতেছি। এই পাম্পের সেট আমরা 10,000 টাকা দিয়ে কিনে এনেছি পানি ইঞ্জিনের জন্য। আর আমাদের একটা মেশিন এনেছি আমরা 23,000 টাকা দিয়ে। আমাদের খামারে পানি যাওয়ার জন্য মোট 40,000 টাকা খরচ হবে। এই বিশাল বড় খামার দেখতেছেন, এই সব খামারে আমরা এই পাম্প দিয়ে পানি দেব, মেশিন দিয়ে পানি দেব।